মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওয়ান ইয়ার সাসপেন্ড করা হোক, এটা আমার সঙ্গে হতে পারে না ম্যাডাম, প্লিজ, এই শাস্তি আমার হতে পারে না ম্যাডাম। আর একটা স্টুডেন্ট কখন চিটিং করে ম্যাডাম, বলুন না কখন চিটিং করে, যখন তার প্রিপারেশন ঠিক থাকে, তাই তো ম্যাডাম? আমার তো প্রিপারেশন ঠিকই আছে, আমার খুবই ভালো প্রিপারেশন, ম্যাডাম আমি কেন চিটিং করবো? তো নাটক প্রিপেয়ার করা কি আছে মেক, তোমার প্রিপারেশন যদি ঠিকই থাকবে তাহলে হলে নোটস নিয়ে ঢোকার দরকার কি ছিল? তবুও আমি নিয়ে ঢুকিনি, আপনারা কেন বিশ্বাস করছেন না? মেক, তোমার প্রিপারেশনটা না হওয়াই স্বাভাবিক, বিয়ের জন্য ক্লাস মিস করেছো, পড়াশোনা হয়নি। ম্যাডাম আপনারা আমার পরীক্ষা নিন, আবার একটা পরীক্ষা নিন আমার, এখনই নিন। আর প্লিজ যেখান থেকে খুশি আপনারা আমায় কোয়েশ্চেন করতে পারেন, আমি আমি সব উত্তর দেবো ম্যাডাম, প্লিজ। আপনি ফাইনাল ডিসিশন জানিয়ে দিন সকল। হ্যাঁ দেখুন, আমার মনে হয় মেঘ যথেষ্ট ভালো স্টুডেন্ট, ও একটা ভুল করে ফেলেছে, ওকে আমরা এক মাসের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করি আর ওয়ার্নিং দেই। গুরু পাবে লঘুদণ্ড হচ্ছে যদিও, ঠিক আছে। ওয়েল আপনারা সবাই এগ্রি করছেন তো? ওয়েল মেঘ, তুমি তো শুনলে, তোমাকে আমরা এক মাসের জন্য সাসপেন্ড করছি আর ওয়ার্নিং দিচ্ছি, ইন ফিউচার তুমি যদি না ম্যাডাম, আমার এক্ষুনি পরীক্ষা নেওয়া হোক আবার, সেটা সম্ভব নয় ম্যাডাম। আমি আপনাদের সকলের ডিসিশনকে চ্যালেঞ্জ করছি, আমি বলছি আপনারা কিন্তু আমাকে বিনা কারণে শাস্তি দিচ্ছেন ম্যাডাম। তার মানে তুমি টিচারদের ডিসিশন চ্যালেঞ্জ করছো? হ্যাঁ করছি ম্যাডাম। একজন খুনের আসামিও তো নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পায়, তাহলে আমি কেন পাবো না ম্যাডাম? আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই, আমি চিটিং করিনি, কারণ আমার চিটিং করার প্রয়োজন নেই। আর ম্যাডাম এই মুহূর্তে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা চাইলে ফার্স্ট সেমিস্টারের গোটা সিলেবাস থেকে আমাকে যেখান থেকে খুশি যত খুশি প্রশ্ন করুন ম্যাডাম, আমি আপনাদের সব পরীক্ষা ফেস করতে রাজি আছি, এই মুহূর্তে এখনই রাজি আছি। আর আমার পরীক্ষা নেওয়ার পর আপনাদের কারোর যদি মনে হয় যে হ্যাঁ এই স্টুডেন্টের পাশ করার জন্য টোকাটুকি করার দরকার আছে, তাহলে ম্যাডাম আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আমি একটাও কথা বলবো না ম্যাডাম। আমি সারা জীবনের জন্য লেখাপড়া ছেড়ে দেবো, কিন্তু ম্যাডাম একটা মিথ্যের ওপর আমি আমার সমস্ত জীবন বরবাদ হতে দেবো না। স্টপ ইট মেক, স্টপ অল ইওর ড্রামা। ড্রামা নয় স্যার, একটুও ড্রামা নয়, আই ডিমান্ড দিস, এটা আমার ডিমান্ড। আর এক মাসের সাসপেনশন ওয়ার্নিং, তার মানে তো আমার গোটা ক্যারিয়ারটা শেষ। আর ম্যাডাম একটা স্টুডেন্টের ক্যারিয়ার শেষ হওয়ার আগে তার নিজেকে প্রমাণ করার কি একটা সুযোগ প্রাপ্য নয়? হাত জোর করে বলছি ম্যাডাম, আমাকে একটা অ্যাটলিস্ট সুযোগ দেওয়া হোক। আমি তো আপনাদের কোনো শর্ত দিচ্ছি না, আমি তো বলছি আপনাদের সিলেবাসের যেখান থেকে ইচ্ছে আমাকে প্রশ্ন করা হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।